আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিসা ইনফরমেশনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স, চারিদিকে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই আতঙ্কিত। সবাই প্রত্যেকের অবস্থান থেকে চিড়িয়াখানায় বন্দি থাকার মতো আমরা সবাই প্রত্যেকের বাড়িতে অবস্থান করছি। যারা চাকরি করছি তারাও কিন্তু একটি নির্দিষ্ট সময় কিছু লিমিটেশন মেনে, কোম্পানির রুলসগুলো মেনে তারা চাকরি করছি। যারা মসজিদে যাচ্ছি, নামাজ কালাম পড়ছি, তারাও কিন্তু প্রত্যেকেই স্ব অবস্থান থেকে একটু রেস্ট্রিকশন মেনে চলছি, একটু নিয়ম নীতি মেনে চলছি, যেন ওই করোনা ভাইরাস থেকে আমরা অনেক দূরে থাকতে পারি, যেন ওই করোনা ভাইরাস আমাদেরকে স্পর্শ না করতে পারে। ভিউয়ার্স, ভিসা ইনফরমেশন চ্যানেলটি মূলত আপনাদের জন্য করা হয়েছে, যেখানে ভিসা রিলেটেড যে সমস্যায় মানুষ পড়ে সেই সমস্যার সমাধানগুলো এখান থেকে পাবে। এই ভিসা ইনফরমেশন চ্যানেল থেকে বিভিন্ন দেশে যাওয়া সংক্রান্ত এবং সেই দেশের অবস্থান সংক্রান্ত তথ্য ভিসা ইনফরমেশন থেকে পাবে। তো বর্তমানে এই অবস্থার পরিপ্রেক্ষিতে ভিসা ইনফরমেশনে কোনো ধরনের আপডেট দেওয়া হচ্ছে না, তারপরেও আমি চেষ্টা করেছি কিছু সময় পর পর বা কিছুদিন পর পর আপনাদেরকে এই যে বর্তমানে যে একটা সমস্যা, যে একটি মহামারী গজব, এই গজব থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার কি সিস্টেমগুলো আছে, কি উপায়গুলো আছে, আমাদের সরকার পক্ষ থেকে কি ধরনের আপনার গাইডলাইন দেয়া হচ্ছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তারপর ভিউয়ার্স, এই করোনা আতঙ্কের কারণে, করোনা ভাইরাস যে মহামারী রূপ নিয়েছে সেই কারণে বাংলাদেশে কিন্তু অন্যান্য দেশ থেকে যে সকল প্রবাসীরা বা বিভিন্ন দেশে কর্মরত ছিল তারা কিন্তু বাংলাদেশে চলে এসেছে। আবার বাংলাদেশের অনেক প্রবাসী ভাইরা কিন্তু এখনও কিছু কিছু দেশে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই থাকা অবস্থায় অনেক ভাই সমস্যা ফিল করছে, যেমন কেউ একটি দেশে আছে, সেই দেশ থেকে বাংলাদেশে চলে আসছে, তার হয়তো ভিসার মেয়াদ 2 মাস আছে। তো সে বলছে, ভাই এই 2 মাস পরে যদি এই করোনা ভাইরাসটা শেষ না হয় তাহলে আমি কি নতুন করে সেখানে আবার যেতে পারবো কিনা, আমাকে কি করতে হবে। বা যারা বিদেশে রয়েছে তারাও বিভিন্ন সমস্যায় ভিসা ইনফরমেশনকে নক করছে, যে আমার বড় ভাই বা আমার ছোট ভাইকে তো আমি আনার জন্য এই চেষ্টা করেছি, এই করছি, এখন কি করব। তো আমি আসলে এই করোনা ভাইরাসের কারণে করোনা ভাইরাস রিলেটেড কথা ছাড়া অন্য কোনো কথা ভিসা ইনফরমেশনে শেয়ার করছি না। তারপরে অনেক ভাই আসলে জানতে চাচ্ছে, যেমন বর্তমানে যে ওমানে যারা ছিল, ওমান থেকে যারা বাংলাদেশে চলে এসেছে, ওমানের গভর্নমেন্ট একটি ডিক্লিয়ারেশন দিয়েছে, মাল্টা থেকে একটি ডিক্লিয়ারেশন আসছে, আপনার পর্তুগাল থেকে আসছে, সুইডেন থেকে আসছে, ম্যাক্সিমাম দেশ থেকে তারা তাদের ভিসা রিলেটেড বিষয়ে বিভিন্ন ধরনের নোটিশ জারি করেছে। তো অনেক ভাই জানতে চেয়েছেন, আমিও আপনাদের কাছে বলছি যে এই সমস্যার মধ্যে যে কিছু সমাধান রয়েছে ভিসা রিলেটেড, এগুলো আসলে আমি আপনাদের মাঝে শেয়ার করব কি না আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। যদিও যারা ভুক্তভোগী তারা অবশ্যই বলবেন যে হ্যাঁ জানান। তো আমি ব্যক্তিগতভাবে চাই না যে আসলে ভিসা রিলেটেড কোনো বিষয় নিয়ে এখন আলোচনা করি, কিন্তু স্পেসিফিক কিছু কিছু বিষয়, যে বিষয়গুলো আমাদের বাংলাদেশি ভাইরা প্রবলেম ফিল করছে বা ইন্ডিয়ার অনেক ভাইরা আর আছে তারা প্রবলেম ফিল করছে, এই প্রবলেমগুলো সমাধানের জন্য কিছু তথ্য শেয়ার করা যায় কিনা এই বিষয়ে আপনারা মতামত প্রকাশ করবেন। আর যে সকল ভাই প্রবলেম ফেস করছেন তারাও কমেন্টস করবেন, আমি চেষ্টা করব কমেন্টসেও কিছু কিছু রিপ্লাই দিয়ে সেগুলোর সমাধান দেওয়ার। তো আমি আপনাদের পরিশেষে একটি কথা বলবো, আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, অবশ্যই একটু দূরত্ব বজায় রেখে চলবেন, একে অপরের সাথে কথা বলার সময় একটা নির্দিষ্ট পরিমাণ যে দূরত্বের কথা বলা হয়েছে সেই দূরত্বটা আপনারা মেনে চলবেন। পাশাপাশি যে এখন মাস্ক ব্যবহারের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, আসলে বাংলাদেশে যে সকল মাস্ক আমরা পাচ্ছি ফিল্ডে, যেগুলো পাচ্ছি 30 টাকা, 35, 50, 100 টাকা যে মাস্কগুলো পাচ্ছি, আসলে এই মাস্কগুলো পরেই আমরা যেন কেউ নিশ্চিত না থাকি যে আমার কাছে করোনা আসবে না, কারণ এই সকল মাস্ক করোনা ভাইরাস প্রোটেক্টেড না। এই মাস্কগুলো কখনোই করোনা ভাইরাস প্রোটেক্টেড না। কোন কোন মাস্কগুলো করোনা ভাইরাস প্রোটেক্টেড সেই আই বাটনে ক্লিক করবেন, আপনারা সেখানে একটা ভিডিও দিয়েছি আমি, আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন যে আসলে কোন মাস্ক পরলে আপনাকে করোনা ভাইরাস ওই যে হাসি কাশির মাধ্যমে যেটা প্রবেশ করে আপনার মুখে সেটা করতে পারবে না, সেই ভিডিওটি সেখানে দেয়া আছে দেখবেন। আর নর্মালি এই 30, 35, 40 টাকার মাস্কের জন্য আপনারা কেউ বাড়াবাড়িও করবেন না, মাতামাতি করবেন না, আসলে এটা কিছুই না। তো যাই হোক, এই কথা বলছি না, এখন আমার মূল কথা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সবাই চেষ্টা করবেন
যতটা সম্ভব ঘরের মধ্যে থাকা, বাইরে না যাওয়ার চেষ্টা করবেন। যারা শহরে বাস করেন, আসলে শহরের জন্য কিন্তু খুবই কষ্ট যে সবসময় ঘর বন্দি হয়ে থাকা, কারণ পারিবারিক প্রয়োজনেও অনেক জিনিসপত্র কেনার জন্য আপনাদের বাইরে যেতে হবে। তো যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, হাতে হ্যান্ড গ্লাভস পরে যাবেন, মাস্ক পরে বের হবেন, অবশ্যই জুতা স্যান্ডেল বা শার্ট পরে বাইরে যাবেন, এবং আসার পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুবেন এবং সেই পোশাকটিও আপনারা পরিষ্কার করবেন, তারপরে আবার পরিধান করবেন। যতটা সম্ভব চেষ্টা করবেন রুমের মধ্যে থাকা, ঘরের মধ্যে থাকা। ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে দেখা হবে ভিসা ইনফরমেশনের নতুন একটি পর্বে। আসসালামু আলাইকুম।